সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। যৌক্তিক সংজ্ঞার যে পাঁচটি নিয়ম উল্লেখ করা হয়েছে সেগুলো লঙ্ঘন করলে নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে, নিম্নে সেগুলো আলোচনা করা হলো। প্রথম নিয়মটা আমার কী ছিল, যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মে বলা হয়েছে কোনো পদের সংজ্ঞায় যার্থার্থের সম্পূর্ণ যার্থার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও নয় কমও নয়। যার্থার্থের কম বেশি উল্লেখ করলে চারটি অনুপপত্তি ঘটে। কী কী? বাহুল্য সংজ্ঞা, আপত্তি বা অবান্তর সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা আর হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা। তাহলে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করলে কয় ধরনের অনুপপত্তি হতে পারে? চার প্রকারের। প্রথমটা কি আছে? বাহুল্য সংজ্ঞা। বাহুল্য সংজ্ঞাটা কি? কোনো পদের সংজ্ঞায় যদি যার্থার্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। আমার নিয়মে কী ছিল, আমরা যে পদের সংজ্ঞা দেব সেই পদের সম্পূর্ণ যার্থার্থের উল্লেখ করতে হবে। কিন্তু যদি আমরা যার্থার্থের থেকে অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করি এবং সেই গুণ যদি হয় উপলক্ষণ তাহলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যেমন আমরা জানি কি, মানুষ পদে কয়টি যার্থার্থ থাকে? দুটি। কী কী? বুদ্ধিবৃত্তি আর হচ্ছে গুণ জীববৃত্তি। তাহলে এই দুটো যার্থার্থ ছাড়া বাকি যদি কোনো যার্থার্থের উল্লেখ করা হয় সেগুলো হচ্ছে কি হবে? যার্থার্থের অতিরিক্ত গুণ। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তি সম্পন্ন একটি জীব। তাহলে এখানে দেখো, আমরা জানি মানুষ পদের দুটো যার্থার্থ আছে, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে জীববৃত্তি। কিন্তু দেখো এই যে অতিরিক্ত আরেকটি গুণের উল্লেখ করা হচ্ছে, সেটা কি? বিচার শক্তি। এই সংজ্ঞাটিতে মানুষের প্রকৃত যার্থার্থ থেকে আরও একটি গুণের উল্লেখ করা হয়েছে, আর সেটি হচ্ছে কি? বিচার শক্তি। এই গুণটি মানুষ পদের কি? উপলক্ষণ। উপলক্ষণটা কি? যে গুণ বা গুণাবলী এক সরি উপলক্ষণটা কাকে বলে? যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপরপর উপজাতি থেকে পৃথক করে সেই গুণ বা গুণাবলীকে ওই কী বলে? লক্ষণ বা বিভেদক লক্ষণ বলে। আর আর উপলক্ষণটা কি? যে গুণ বা গুণাবলী কোনো পদের যার্থার্থের অংশ নয় অথচ যার্থার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় সেই গুণ বা গুণাবলীকে ওই পদের কী বলে? উপলক্ষণ বলে। তাহলে এখানে দেখো, বিচার শক্তি এই গুণটি হচ্ছে কি? মানুষ পদের একটি উপলক্ষণ। বিচার শক্তি হচ্ছে কি? মানুষ পদের উপলক্ষণ। কেননা এই বিচার শক্তি গুণটি মানুষ পদের কিন্তু যার্থার্থ নয়। এটা কি যার্থার্থ? আমরা কিন্তু জানি যার্থার্থ দুইটা, কী কী? একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে জীববৃত্তি। তাহলে বিচার শক্তি গুণটি কি মানুষের যার্থার্থ? না, এটি যার্থার্থ নয়। কিন্তু মানুষের যার্থার্থ বুদ্ধিবৃত্তি থেকে এই গুণটি অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। তাহলে বিচার শক্তি গুণটি কোথা থেকে আসছে? বুদ্ধিবৃত্তি থেকে। বুদ্ধিবৃত্তি থেকে এই বিচার শক্তি গুণটি আসছে। সুতরাং এরূপ গুণের উল্লেখ সংজ্ঞায় কি নিষ্প্রয়োজন? এরূপ গুণের উল্লেখ কি সংজ্ঞায় নিষ্প্রয়োজন, দেওয়া যাবে না। অনুরূপভাবে আমরা যদি বলি ত্রিভুজের সংজ্ঞা দিকে, যে যদি বলি ত্রিভুজ হলো তিন বাহু দ্বারা বেষ্টিত এবং তিন কোণ বিশিষ্ট একটি সমতল ক্ষেত্র, তাহলে এটিও হবে বাহুল্য সংজ্ঞার একটি দৃষ্টান্ত। এখানে তিন কোণ বিশিষ্ট গুণটি ত্রিভুজের উপলক্ষণ, যা ত্রিভুজের যার্থার্থ তিন গুণ দ্বারা বেষ্টিত গুণটি থেকে অনুসৃত হয়েছে। তারপরটা কি আছে? আপত্তি সংজ্ঞা বা অবান্তর সংজ্ঞা। সংজ্ঞার যদি যার্থার্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয়
এবং সে অতিরিক্ত গুণটি যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সংজ্ঞাটিকে ত্রুটিপূর্ণ অব্যাপক সংজ্ঞা বলা হয়। তাহলে কি সংজ্ঞায় যদি যার্থার্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি কি হয় পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সংজ্ঞাটিকে ত্রুটিপূর্ণ অব্যাপক সংজ্ঞা বলে। যেমন মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব। এই সংজ্ঞাটিতে মানুষ পদের পূর্ণ যার্থার্থ থেকে অতিরিক্ত গুণের উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত গুণটা কি তোমরা বলতে পারবে? এই অতিরিক্ত গুণটি হচ্ছে দ্বিপদ। দ্বিপদ গুণটি মানুষ পদের যার্থার্থ নয়, যার্থার্থ থেকে নিঃসৃতও নয়। এটা কি যার্থার্থ? দ্বিপদ না, যার্থার্থ থেকে নিঃসৃত সেটাও না। এই গুণটি হলো মানুষ পদের একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। সুতরাং সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ আপতিক সংজ্ঞার একটি দৃষ্টান্ত। অনুরূপভাবে আমরা যদি বলি দাঁড় কাক হলো একটি কালো পাখি, কুকুর হলো একটি গৃহপালিত পশু ইত্যাদি সংজ্ঞাও আপতিক সংজ্ঞা বলে বিবেচিত। অব্যাপক সংজ্ঞা, যে কোনো পদের সংজ্ঞায় যথার্থ যার্থার্থ থেকেও বেশি কোনো গুণের উল্লেখ করি এবং অতিরিক্ত গুণটি যদি পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সে সংজ্ঞাটিকে ত্রুটিপূর্ণ অব্যাপক সংজ্ঞা বলা হয়। যেমন গরু হয় একটি সাদা রং বিশিষ্ট জীব। গরু হয় একটি সাদা রং বিশিষ্ট জীব, এই সংজ্ঞাটিতে এখানে সাদা রং গরু শ্রেণীর বেলা একটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কাজেই সংজ্ঞাটি সব গরুর বেলায় প্রযোজ্য নয়, বাস্তবে সব গরুই সাদা নয়। কোনো কোনো গরু সাদা, আবার কোনো কোনো গরু লাল, কালো ইত্যাদি রঙের। গরুকে সাদা রং বিশিষ্ট জীব বললে অন্যান্য রঙের গরুকে আর গরু বলা যায় না, তখন গরুর সংখ্যা খুব কম হয়ে যায়। সুতরাং উপরের সংজ্ঞাটি একটি ত্রুটিপূর্ণ অব্যাপক সংজ্ঞা। তারপরটা কি আছে? অতিব্যাপক সংজ্ঞা, কোনো পদের সংজ্ঞায় যদি যার্থার্থ থেকে কম গুণের উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। এরূপ সংজ্ঞাকে অতিব্যাপক সংজ্ঞা বলে। যেমন মানুষ হয় একটি জীব, মানুষ হয় একটি জীব, এখানে কয়েকটি যার্থার্থের উল্লেখ করা হয়েছে, একটি সেটা হচ্ছে জীববৃত্তি। এখান থেকে কিন্তু বুদ্ধিবৃত্তি কথাটি বাদ গিয়েছে। এই সংজ্ঞাটিতে মানুষের সম্পূর্ণ যার্থার্থকে প্রকাশ করা হয়নি, বুদ্ধিবৃত্তি গুণটিকে সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে। অপরাপর জীবের সাথে মানুষের পার্থক্য নির্দেশক কোনো গুণই সংজ্ঞায় বর্তমান নেই, ফলে মানুষের সাথে বিড়াল কুকুরের কোনো পার্থক্য থাকছে না। এই সংজ্ঞাটি অতিব্যাপক, কারণ সংজ্ঞাটি শুধু মানুষের বেলায় নয় অপরাপর জীবজন্তুর বেলায়ও প্রযোজ্য। অনুরূপভাবে গুহ হয় একটি পাখি, গোলাপ হয় একটি ফুল ইত্যাদি অতিব্যাপক সংজ্ঞা। তাহলে আমরা আজকে কী শিখলাম? প্রথম নিয়ম লঙ্ঘন করলে কয়েক ধরনের অনুপপত্তি ঘটে, চার কী কী? বাহুল্য সংজ্ঞা, আপত্তিক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা আর অতিব্যাপক সংজ্ঞা। সবাইকে ধন্যবাদ।